হ্যালো মামিজ, ওয়েলকাম ব্যাক টু লেজি মম বিডি। আমার আজকের রেসিপি হোমমেড রাইস সিরিয়াল। আজ আমি আপনাদের দুই ধরনের রাইস সিরিয়াল তৈরি করে দেখাবো এবং সেই সাথে কীভাবে রান্না করবেন সেরকম দুইটা রেসিপিও শেয়ার করব। তো এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ রেগুলার যে ভাতের চাল সেটা নিয়ে নিয়েছি। এখন এই চালটা আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব। ধুয়ে নিলে এক্সট্রা যে ময়লাগুলি আছে সেগুলি চলে যাবে। এখন একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নিলে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি একই সঙ্গে আয়রন সমৃদ্ধ যে বিন্নি চাল পাওয়া যায় সেটা দিয়েও কীভাবে হোমমেড রাইস সিরিয়াল তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই চালটা বাজারে একেবারেই অ্যাভেলেবল, আর বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। বিশেষ করে যে সকল বাচ্চাদের রক্তশূন্যতা আছে তাদেরকে এই ধরনের চাল দিয়ে বিভিন্ন ধরনের বেবি ফুড তৈরি করে খাওয়াতে পারেন। এখন আমি এই পানি ঝরানো চালগুলি একটা শুকনো সুতির কাপড়ে বিছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার কাছে রোদটা অ্যাভেলেবেল না, আমি ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নেব, এই জন্য খুব পাতলা করে বিছিয়ে নিচ্ছি। প্রায় ঘন্টাখানেক ফ্যানের বাতাসের নিচে রাখলে চালটা শুকিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা চুলার নিচে একটা প্লেটে দিয়েও শুকিয়ে নিতে পারেন। দেখুন, প্রায় ঘন্টাখানেক পরে চালটা শুকিয়ে গেছে, এক্সট্রা যে পানিটা ছিল। কিন্তু এটা আমি এখন এভাবে গুঁড়ো করব না, যেহেতু আমি রাইস সিরিয়ালটা বেশ কয়েকদিনের জন্য একসঙ্গে তৈরি করে নিব। এই জন্য একটা প্যানে এই চালগুলি আমি হালকা ক্রিস্পি করে ভেজে নিব, কারণ চালের গুঁড়োতে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায়। খুব বেশি বাদামি করে ভাজবো না, জাস্ট হালকা ক্রিস্পি হলেই নামিয়ে নিব, কারণ খুব বেশি বাদামি করে ভাজলে সেটা বাচ্চাদের কনস্টিপেশন তৈরি করতে পারে। এটা হয়ে গেছে, জাস্ট চালটা ফুটে ওঠার আগ মুহূর্তেই আমি নামিয়ে নেব। দেখুন, এটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। এখন এই চালটা ঠান্ডা করে গুঁড়ো করলে আর ফাঙ্গাস পাওয়ার সম্ভাবনাও থাকবে না, এবং বেশ অনেকদিনই এটা সংরক্ষণ করে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারবেন। এখন আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে এটা ঠান্ডা করে নেব। আর একইভাবে আমি এখন বিন্নি চালটাও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে আরও অন্যান্য যে চাল আছে সেগুলোও অ্যাড করতে পারেন, পোলার চালও অ্যাড করে নিতে পারেন। কিন্তু শুরুতেই বাচ্চাদের আমি মনে করি আলাদা আলাদাভাবে তৈরি করে খাওয়ানো ভালো। এতে করে বাচ্চার পেটে কোনটা সহ্য হচ্ছে আর কোনটা সহ্য হচ্ছে না এটা বোঝা যাবে। মিডিয়াম লো আছে চালগুলি ভাজতে হবে, যাতে করে ভেতর থেকেই খুব ভালোভাবে ক্রিস্পি হয়। আপনারা এই ধরনের রাইস সিরিয়াল বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই খাওয়াতে পারেন। আর অনেকে আছেন, বিশেষ করে যারা চাকরিজীবী মা, তাদের পক্ষে সময়ের স্বল্পতার কারণে রোজ রোজ তৈরি করা সম্ভব হয় না। আর এই কারণেই অনেকে আছেন যারা বাহিরের যে সেরিলাকগুলি পাওয়া যায় সেগুলির উপর ডিপেন্ড করেন। ওই ধরনের সেরিলাকগুলিতে আসলে কোনো পুষ্টি থাকে না, ওটা শুধু বাচ্চাদের মোটাই করে। তাই বাচ্চাদের বাহিরের তৈরি খাবার না খাইয়ে খুব সহজে বাসাতে বিভিন্ন ধরনের হোমমেড সেরিলাক তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, একদম সুজি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একটা চালনি দিয়ে চেলেও নিতে পারেন। তবে বাচ্চাদের শুরু থেকে একটু দানাদার খাবার খেতে অভ্যস্ত করা উচিত, এতে করে বাচ্চাদের চিবিয়ে খাওয়ার অভ্যাসটা তৈরি হবে। একইভাবে আমি রেগুলার যে ভাতের চালটা ছিল সেটাও গ্রাইন্ড করে নিয়েছি, খুব সুন্দর সুজি তৈরি হয়ে গেছে। এখন এই সুজিগুলি একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আপনারা ইউজ করতে পারবেন। এই সুজিগুলি দিয়ে আপনারা পায়েস, পরিজ কিংবা খিচুড়ি সহ বিভিন্ন ধরনের বেবি ফুড তৈরি করতে পারবেন। আর এটা কিভাবে রান্না করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটা প্যানে 2 চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি রান্না করে নিব। আর বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় সেক্ষেত্রে লবণ আর চিনি ইউজ করবেন না। মিডিয়াম লো আছে, এটা ঘন ঘন নেড়ে রান্না করে নিতে হবে। আর বাচ্চাদের ফার্স্ট সলিড ফুড হিসাবে এই খাবারগুলি খাওয়াতে পারেন। দেখুন, রান্নাটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। বাচ্চাদের শুরুতে কিন্তু এভাবেই খাওয়াতে পারেন, আর চাইলে এর সঙ্গে ব্রেস্ট মিল্ক কিংবা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি ফল যেমন কলা কিংবা খেজুরের সঙ্গে মিশিয়েও কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। এক্ষেত্রে একটা পাকা কলা পরিমাণ মতো নিয়ে চটকিয়ে যখন বাচ্চাকে খাওয়াবেন তার আগে
এই রান্না করা পরিষ্কার সঙ্গে মিশিয়ে নিলেই চলবে। আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। যখন বাচ্চাকে খাওয়াবেন তখন কলাটা মিশিয়ে নেবেন, আর আগে থেকে মিশিয়ে রেখে দিলে কলাটা কালো হয়ে যাবে, সেক্ষেত্রে টেস্টটাও চেঞ্জ হয়ে যেতে পারে। বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটা খেতে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আয়রন সমৃদ্ধ বিন্নি চালের সুজিটা রান্না করবেন। এই জন্য আমি একইভাবে 2 চামচ সুজি 1.5 কাপ পানি দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2টা আপেল কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা রান্না করে নিতে পারেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা আপেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা 1টা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিতে পারেন। আর চাইলে এর সঙ্গে ব্রেস্ট মিল্ক কিংবা ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যেহেতু আপেল দিয়ে রান্না করেছি এই জন্য এই খাবারটা খুবই টেস্টি হয়েছে। আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। বাচ্চাদের 6 মাস বয়সের পর থেকেই তার বিভিন্ন খাবারে ঘি ইউজ করতে পারেন, কারণ ঘিতে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওয়েট গেইন করে থাকে। আপনারা চাইলে এই 2 ধরনের সুজি একসঙ্গে মিশিয়েও রান্না করে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং এই ধরনের আরও অনেক পুষ্টিকর বেবি ফুড রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।